তোমাদের অনেকেই জিজ্ঞেস করেছো যে দাদা তুমি কোন বই থেকে ভিডিও বানাও, এই টপিকগুলো কোথায় পাও, বইটির নাম কি, বইটি কোথায় পাবো, কোন বুক স্টলে পাবো, আমাদের এখানে নেই। তো এই সমস্ত কোশ্চেনের জবাব আজকে দেবো। আর হচ্ছে বইটি কিভাবে পাবা, কোথায় পাবা, আর এমন বইটি যদি নাও পেয়ে থাকো, দুর্ভাগ্যবশত যদি এই বইটি তোমরা না পাও, সেক্ষেত্রে এটার জায়গায় অল্টারনেটিভ ভাবে কোন বইটা তোমরা নিতে পারো, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তো চলো দেখে নিই বইটি ফার্স্ট। তো এই যে সেই বই, বইটির নাম হচ্ছে সহজ বাংলা ইংরেজি শিক্ষা, তোমরা দেখতে পাচ্ছ এই যে বইটি। তো এই বইটি তোমরা যে কোনো বুক স্টলে গিয়ে পেয়ে যাবে, বাট তবুও কোথাও কোথাও পাওয়া যায় না, সেক্ষেত্রে অন্য বই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই বইটি যে পড়তে হবে এমনটা কোনো কথা না, এরকম আরো অন্য বই আছে, তোমরা সেগুলো দেখতে পারো। এই যে বইয়ের টপিকগুলো দেখে নাও তোমরা। তো এই বইটি যদি বাই চান্স মানে দুর্ভাগ্যবশত যদি না পাও, তো সেক্ষেত্রে কি বইটা তোমরা পার্সেস করবে, ঠিক আছে? তো তোমরা এর জন্য কোনো বুক স্টলে গিয়ে বলতে পারো যে বাচ্চাদের ইংরেজি শিক্ষার বই, মানে মোটামুটি বাচ্চা, একদম ছোট বাচ্চাদের না, শিশু না, মোটামুটি বাচ্চা, ক্লাস 5 6-এর বাচ্চাদের যে আছে, তো সেই বাচ্চাদের যে ইংরেজি শিক্ষার বই, অর্থাৎ যে তারা রিডিং করবে কিভাবে, বানান শিখবে কিভাবে, উচ্চারণ শিখবে কিভাবে, তো এইরকম যে কথাগুলো যদি বলো কোনো বুক স্টলে গিয়ে সেই বুক ওনারকে, সেক্ষেত্রে কিন্তু সেই বুক ওনার বুঝে যাবেন, ঠিক আছে? শুধু গিয়ে নামটা বললে হবে না, কারণ নাম অন্য থাকতেই পারে, অনেক নাম থাকে, যে সহজ বাংলা ইংরেজি শিক্ষা বললাম, এই বইটা নাও পেতে পারো। তো এরকম করে যদি তোমরা বলো, যে বিষয়টা যদি ভালো করে বলো যে বাচ্চাদের যে ইংরেজি শিক্ষার বই আছে, উচ্চারণটা কিভাবে শেখা যায়, রিডিংটা কিভাবে শেখা যায়, এই বিষয়টা যদি ডিটেলসে বলো, তাহলে কিন্তু বুগুনার বুঝে যাবেন, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? তো এইভাবে বলবো, অনেকেই পাওনি বইটার নামটা শুনেছো কিন্তু পাওনি, কমেন্টে আমি বলেছিলাম, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে বলতে পারো যে বাচ্চাদের ইংরেজি শিক্ষার বই। আর একবার তোমরা বইটা কেনার আগে দেখে নিবে সেখানে এই বিষয়গুলো আছে কিনা, তারপর বইটা পার্চেস করবে, ঠিক আছে?